ওয়েলকাম টু ইজি টিভি ইন্টারন্যাশনাল। আজকে আমি উমরা সম্পর্কে একটা ভিডিও তৈরি করার জন্য বসছি, বিকজ আমি কয়েকদিন আগে উমরা করে আসছি এবং আমি বেশ কনফিউজ ছিলাম কিছু নিয়ম কারণে। সাধারণ নিয়ম কারণ যেগুলো আছে এগুলো নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আছে, কিন্তু কিছু কিছু কনফিউজিং জিনিস আছে যে আসলে আপনি কোথা থেকে এহরামটা পরবেন, তারপরে এহরাম বাঁধার পরে কিভাবে আপনি ওই উমরা করার জন্য ইন্টেনশন করা, যেটা নিয়াত করা, সেটা কোথা থেকে করবেন। তো বেসিক্যালি যারা আমরা সৌদি আরবের বাইরে থেকে যাই তাদের জন্য কোথা থেকে করা উচিত। সো আমি দ্য ফার্স্ট থিং আমি বলবো যে কেউ যদি উমরা করার উদ্দেশ্যে প্রথমে জেদ্দা নেমে মানে মক্কা যাওয়ার জন্য মানে ফার্স্টে মক্কা যাবেন চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এহরামটা বাঁধতে হবে আপনার গন্তব্য মানে আপনি যেখান থেকে যাচ্ছেন, মানে যেই যেখান থেকে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি পড়ে যেতে পারেন, যে দেশ থেকে হোক না কেন। এরপরে আর আপনি যদি চান আপনি প্লেনের মধ্যেও এহরামটা বাঁধতে পারেন, বাট অনেক প্লেনের অনেক এয়ারলাইন্স এর এই সুযোগটা নাই যেখানে এহরাম বাঁধার জন্য, সো সেটা একটা কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আগে বেঁধে নেবেন। আর যারা সৌদি এয়ারলাইন্স এ করে যাচ্ছেন তাদের জন্য কিছু কিছু সুযোগ আছে, অর্থাৎ সৌদি এয়ারলাইন্স এ নামাজের একটা কক্ষ আছে একদম প্লেনের শেষ প্রান্তে, সেখানে আপনি চাইলে এহরামটা বাঁধতে পারেন, তবে সেটা যে কোনো সময় বেঁধে নিতে পারেন। কিন্তু মাথা রাখতে হবে যে মিরকাত নামে 5টা পয়েন্ট আছে যেটা সৌদি আরবে যাওয়ার আগে দিয়ে প্লেনের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয় এবং এটা খুব কম সময়ের মধ্যে মিরকাত অতিক্রম করে ফেলবে। সো আপনি এটা সৌদি আরবের আশেপাশে ঢোকার প্রায় মানে আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে থেকে ওরকম একটা প্রিপারেশন রাখবেন, সো তার আগেই যেন আপনি এরামটা বেঁধে ফেলেন। সো আমি রেকমেন্ড করব যদি সৌদি আরবের বাইরে থেকে যে কোনো দেশ থেকে যান তাহলে আপনি যেখান থেকে উঠছেন সেখানেই আপনি এরামটা বেঁধে তারপরে প্লেন উঠলে বেটার হয়, আর যদি আপনি সৌদি এয়ারলাইন্সে করে যান তাহলে আপনি ওখানে পড়তে পারেন, বাট অ্যাটলিস্ট 2 আওয়ার্স আগে পড়ে নেবেন। এরপর আপনি চাইলে নফল নামাজও পড়তে পারেন, সেটা ম্যান্ডেটরি না। আর উমরার যে ইন্টেনশন করাটা, এবং ইন্টেনশন মানে হচ্ছে নিয়ত করাটা, নিয়ত করার পরে কিছু দোয়া পড়তে হয় সেগুলো আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মিকাত 5টা পয়েন্ট, এই পয়েন্টটা অতিক্রম যদি আপনি যদি মক্কায় গিয়ে আপনি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নিয়ত করে প্লেনের মধ্যে করতে হবে। আর আপনি যদি বলতেন না আমি মক্কায় যাব না আমি প্রথম মদিনা যাব, অর্থাৎ আপনার যাত্রাটা যদি মদিনা হয়ে মক্কা হয় সেক্ষেত্রে আপনি এরাম না বাদ দিয়ে চলবে, আপনি জেদ্দা স্টেশনে গিয়ে মানে এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে আপনি বাসে হোক ট্রেনে হোক অথবা আর একটা ডোমেস্টিক ফ্লাইট ধরে আপনি মদিনা চলে যেতে পারেন। মদিনা থেকে যখন আপনি ব্যাক করবেন মক্কার উদ্দেশ্যে তখন আপনি এহরামটা বেঁধে নেবেন আপনার হোটেল থেকে হোক যেটাই হোক। সো এরপরে ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে অথবা ডোমেস্টিক এয়ারলাইন্সে যদি আপনি আবার বেড়াতে আসেন সেক্ষেত্রে তারা যখন মিকাত অতিক্রম করে তারা একটা অ্যানাউন্সমেন্ট দেয়, সেই অ্যানাউন্সমেন্টের সময় আপনি ইন্টেনশনটা করে ফেলবেন অর্থাৎ নিয়তটা করে ফেলবেন। সো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই যে জিনিসটা নিয়ে আসলে সবাই খুব কনফিউশনে থাকে যে আসলে মিকাত কয়টি, কোন জায়গায় আমার করা উচিত। সো সেই জিনিসটার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি কয়েকটা ওয়েবসাইট দেখাবো যেখানে কিছু ডকুমেন্টস শো করতে পারবো আমি। ওকে, সো প্রথম আমি যে জিনিসটা দেখাবো মিকাত। সো এখানে আমি একটা ওয়েবসাইটে আছি যেখানে জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য মিকাত লোকেশন। সো এখানে মিকাতের কিছু লোকেশন দেওয়া আছে, অর্থাৎ এই যে দেখছেন 5টা মিকাত লোকেশন এখানে আছে। ফার্স্ট হচ্ছে দাত ইরাক মিকাত, এটা হচ্ছে প্রায় আপনার মক্কা থেকে 94 কিলোমিটার দূরে। আর একটা আছে ইয়ালামলাম মিকাত, এটা হচ্ছে মানে জেদ্দার কাছাকাছি একটা প্লেস। তারপর মিকাত মসজিদ দাউল খলিফা, এটা হচ্ছে 450 কিলোমিটার ফ্রম মক্কা, এটা হচ্ছে মদিনা থেকে আসার সময় পড়বে। আর জোহফাত মিকাত, এটা হচ্ছে 183 কিলোমিটার দূরে মক্কা থেকে। আর কোরআন আল মঞ্জিল, এটা মক্কার বেশ কাছাকাছি 94 কিলোমিটার দূরে। সো এগুলো হচ্ছে যারা বাইরে থেকে যাবেন তাদের জন্য। এখন কিছু যে কনফিউশনটা মেইনলি তৈরি হয় আয়েশা মসজিদে গিয়ে এরম বাধা, আর এক্সট্রা যে 3টা প্লেস আছে এগুলো আয়েশা মসজিদ,
জোরহাট, জোরানা মস্ক, আরেকটা হচ্ছে মসজিদ হুদাবিয়া। সো এই তিনটা জায়গায় আপনি কখন যাবেন? অর্থাৎ আপনি যদি প্রথম উমরাটা শেষ করে আপনি মক্কাতে আছেন, আপনি আবার উমরা করতে চান, তাহলে আপনি এই স্থানগুলোতে গিয়ে এরাম বেঁধে আসতে পারেন। তবে এগুলো নিয়ে কিছু কনফিউশন আছে, যেমন আয়শা মসজিদ, এটা খুবই সন্নিকটে, অর্থাৎ এটা মক্কা থেকে খুবই কাছের, খুবই কাছে একটা প্লেস। তো এটা নিয়ে অনেক সংশয় দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেক আলেম ওলামাদের অনেক ধরনের মতামত আছে এটা নিয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ বিবি আয়শা, উনি এখান থেকে ওনার মেয়েদের যে সমস্যা হয় সেই শারীরিক সমস্যাজনিত কারণে উনি এখান থেকে করে আসছিলেন, কিন্তু আমাদের রাসূল এখান থেকে করেননি। সো এই জায়গাগুলো আসলে কাদের করা উচিত? আমরা যারা মানে সৌদি আরবের বাইরে থেকে যাই, আমি রিকমেন্ড করবো এইসব জায়গা থেকে না গিয়ে, যেহেতু আপনি সহিসুদ্ধ ভাবে করতে চান, অনেক কষ্ট করে একটা দেশে ভিজিট করতে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি কষ্ট করে হলেও আপনি যদি মিকাতের স্থানগুলোতে আসতে পারেন, বিকজ বিশেষ করে মঞ্জিল যেটা আছে এই স্থানটা, অথবা আপনার প্রথমে যে জিনিসটা দেখালাম, প্রথম যে স্থানটা, নো সরি দ্বিতীয়টা ইয়ালামলাম, এই দুইটা প্লেস কিন্তু খুব বেশি দূর না, 92 কিলোমিটার, আর এটা হচ্ছে যেটা মঞ্জিল সেটা হচ্ছে 94 কিলোমিটার মক্কা থেকে, যদি আপনি সেকেন্ড ওমরা করতে চান। সো এইখানে আপনি একটা ট্যাক্সি নিয়ে যেতে পারেন, ট্যাক্সি মেবি 70 থেকে 80 রিয়াল আপনাকে ভাড়া নেবে, যাওয়ার সময় আসার সময় 70 থেকে 80, হাইয়েস্ট আপনার 180 রিয়াল খরচ হবে। তো আমি রিকমেন্ড করবো এটা বেস্ট হয়। আয়শা মসজিদ খুবই কাছে, বাট এখানে যেটা বলা আছে, আমি কিছু ডকুমেন্টস পড়ে যেটা জানতে পারলাম যে এই তিনটা স্থান, তিনটা মসজিদ, বিশেষ করে আয়শা মসজিদ, এই তিনটা যে এই এখানে যে 5-6 নম্বর থেকে যেটা দেওয়া আছে, মসজিদ আয়শা, জোরহানা মস্ক, মসজিদ হুদাবিয়া, এই তিনটা মসজিদ অ্যাকচুয়ালি কাদের জন্য? যারা মক্কার অধিবাসী, যারা মক্কাতে থাকে, ইভেন দো যারা সৌদি আরবের অন্য জায়গাগুলোতে থাকে, তারাও আমি মনে করি এই জায়গাগুলোতে গিয়ে এরাম বাঁধাটা ঠিক হবে না, কারণ এগুলো নিয়ে এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি ইস্যু আছে, যে অনেকের বিভিন্ন রকমের মতামত আছে। সো এই মতামতগুলো থাকার কারণে আমি রিকমেন্ড করব যে আপনারা ওই মিকাতে যান, যেখানে বেশি দূর না, 94 কিলোমিটার, যেহেতু আপনি একটা ভালো জিনিস করার উদ্দেশ্যে সময় নষ্ট করে আপনি যাচ্ছেন, একটা ভালো জিনিস করার উদ্দেশ্যে, সো কিছুটা সময় ব্যয় করা উচিত। আর এটাই মেইনলি আমার উদ্দেশ্য ছিল এই কথাগুলো বলার জন্য এখানে। আর আমি এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো বাকি স্টেপ গুলো দেখাবো। আর একটা জিনিস হচ্ছে, আপনার কেউ যদি একা করতে চান, একা কোনো গ্রুপ ছাড়া, কোনো এজেন্সি ছাড়া করতে চান, তাহলে আপনার ভিসা লাগবে। আর ভিসা আপনি নেওয়ার জন্য আপনাকে অবশ্য ফ্লাইট কনফার্ম করতে হবে, তারপর আপনার ফ্লাইটের টিকিট এবং একটা হোটেল আপনাকে বুকিং করতে হবে, সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে ভিসা নিতে হবে। এবং আপনি ট্যুরিস্ট ভিসা নিতে পারেন, সেটা সবচেয়ে ইজি ভিসা, কারণ হচ্ছে উমরা ভিসা নিতে গেলে আপনাকে কোন একটা এজেন্সির মাধ্যমে যেতে হবে। সো ভিজিট ভিসা যেটা, যেটাকে সৌদি বলতেছে যে ই ভিসা, এই যে evisa.com, visa.visitsaudia.com, এটার মাধ্যমে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এখানে, বেস্ট আপনি নেক্সট মাস করে বিভিন্ন ইনফরমেশন গুলো আপনার কাছে চাইবে, আপনার পাসপোর্ট ইনফরমেশন, আপনার হোটেল বুকিং, অল দোজ ইনফরমেশন আপনি যখন দেবেন, আপনি একটা ই ভিসা পেয়ে যাবেন। এবং ই ভিসাটা ইস্যু করা হয় আই থিঙ্ক 1 ইয়ারের জন্য, এবং আপনি প্রত্যেকবার গেলে 1 মাস, সম্ভবত 1 মাস থাকতে পারবেন, এর মধ্যে আপনাকে ব্যাক করতে হবে, এবং আপনি মানে এটা মাল্টিপল ভিসার মতোই আর কি। তো ই ভিসাটা বেশি মানে সবচেয়ে বেশি ইজি হয়, আপনি এটা নিয়ে যেতে পারেন। আর থাকার জন্য যে প্লেসটা, আপনারা অনেকে জানেন যে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার মক্কা। এই ক্লক টাওয়ার মক্কা, এটা আমি একটা ছবি দেখাই তাহলে একটু বেশি ইজি হবে। এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমি একটা পিকচার এখন ওপেন করি। এই মক্কা শরীফের খুব কাছেই যেই প্লেসটা, এটা কিন্তু মক্কার যে হেরাম শরীফ যেটাকে বলা হয়, হেরাম শরীফের বাউন্ডারির মধ্যে কিন্তু এই টাওয়ারটা। এই টাওয়ারের মধ্যে খুব এক্সপেন্সিভ, বাট আপনি যদি উইন্টার টাইমে যান, শীতের সময়, অর্থাৎ অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, এই টাইমটার মধ্যে এখানে মানে ভাড়াটা অত বেশি থাকে না, হজের সময় বেশি ভাড়া হয়, এটা হয়তো পার নাইট $800 বা তার চেয়ে বেশি হয়। বাট আপনি যদি উইন্টার সিজন যেতে পারেন, তাহলে এই জায়গাগুলোতে থাকতে পারেন, এখানে খুব। কেন আমি এখানে থাকার জন্য রিকমেন্ড করতেছি, বিকজ এখানে একটু এক্সপেন্সিভ হলেও আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তে পারবেন,
প্লাস এখান থেকে আপনি কাবা শরীফটাকে দেখতে পারবেন। আপনি যদি এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারির বাইরে থেকে কিন্তু কাবা শরীফটাকে দেখা যায় না। তো মনের মধ্যে একটা আফসোস থেকে যায় যে আমি আমি কাবা শরীফের অনেক কাছে থেকেও কাবা শরীফটাকে দেখতে পাচ্ছি না। আপনি বাইরে নামাজ, প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এই বাউন্ডারির বাইরে নামাজ পড়ে ফ্লোরের মধ্যে, এখানে হাঁটাহাঁটি করে অনেক অনেক মানুষ, কিন্তু যখন কাবাটা দেখতে পাবেন আপনার কাছে একটু খারাপ লাগবে। সেই জন্য এই জায়গায় যদি থাকেন আপনি হয়তো পার নাইট $150 থেকে $200 ভাড়া, এই সো ওটা দিয়ে আপনি একদম কাবা শরীফটাকে প্রতিদিন প্রতি ওয়াক্ত আপনি দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। এটা জাস্ট একটা রিকমেন্ডেশন, এটা আপ টু ইউ, আপনি যদি এফোর্ড করতে পারেন এটা সবচেয়ে ভালো হয়। আর এখানে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই জায়গা একটা আর এই জায়গায়, এই দুইটা প্লেস থেকে একদম সরাসরি খুব ভালো দেখা যায় যদি আপনি ফোন দিয়ে নিতে পারেন এই আর কি। সো বিসা গেল এমন কিছু, এবং আমি এখন চলে যাব পরবর্তী, যে কিভাবে আপনি নিয়ত করবেন, নিয়তে কি কি দোয়া পড়বেন, এবং আপনি এহরামটা কিভাবে বাঁধবেন। এহরামটা বাঁধার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও আছে, সেগুলো কিন্তু খুব টাফ কিছু না। আর উমরা করার নিয়মগুলো আমি বলে দিব এবং দোয়াগুলো বলে দিব। সো একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম যখন উমরা করতে যাবেন অবশ্যই আপনি আপনার জন্য উমরা করবেন ফার্স্ট, অ্যান্ড দেন পরবর্তীতে আপনি আপনার জন্য, মানে যদি অন্য কারোর জন্য আপনি যদি উমরা করতে চান তাহলে আপনাকে অবশ্যই মিকাতের স্থানগুলোতে গিয়ে আপনার উমরা আবার ইন্টেনশন করে আবার আসবেন। আর আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আপনি মদিনায় না গিয়ে প্রথম সফরটা আপনার মক্কার উদ্দেশ্যে হয়, বাট আপনি ইরাম বাঁধেন, আপনি চিন্তা করছেন আমি জেদ্দা থাকবো তারপরে গিয়ে আমি বাঁধবো, সেটা যদি করেন, আপনি যদি মিকাত অতিক্রম করে ফেলেন, তাহলে আপনাকে দম দিতে হবে। দম মানে হচ্ছে আপনাকে এটা কোরবানি দিতে হবে। সো এই ভুলটা না করে যদি আপনি মক্কায় উদ্দেশ্য হয়ে যায় প্রথম সফরটা, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরাম বেঁধে যেতে হবে। আর বাকিটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। উমরা করার নিয়ম। উমরা আদায়ে নারী পুরুষের জন্য রয়েছে নির্ধারিত চারটি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া। চারটি কাজ সম্পাদনে নারী পুরুষের জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। নির্ধারিত চারটি কাজ হল ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া সাই করা, হলক করা। ইহরাম বাঁধার নিয়মকানুন। ইহরাম কখন বাঁধবেন? আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায় তার উপর নির্ভর করছে ইহরাম বাঁধার সময়। যদি প্রথম গন্তব্য মদিনায় হয় তাহলে যাত্রার শুরুতেই ইহরাম বাঁধতে হবে না। যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম বাঁধতে হবে নির্দিষ্ট মিকাত থেকে। অধিকাংশ হজযাত্রী আগে মক্কায় যান। যদি মক্কায় যেতে হয় ওঠার আগেই ইহরাম বাঁধা ভালো, কারণ বিমানের গন্তব্য জেদ্দায় পৌঁছানোর আগেই মিকাত পাড়ি দিতে হয়। যদিও বিমানে ইহরাম বাঁধার কথা বলা হয় কিন্তু ওই সময় অনেকে ঘুমিয়ে থাকেন এবং বিমানে পোশাক পরিবর্তন করাটা দৃষ্টিকটু। সবচেয়ে ভালো হয় ঢাকায় বাসা, হোটেল বা হজ ক্যাম্প থেকে ইহরাম বাঁধলে। ইহরামের হুকুম। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম নিষিদ্ধ। হজ বা উমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইহরামে যে স্থান অতিক্রম করা জায়েজ নয় তাই হল মিকাত। বিনা ইহরামে মিকাত পার হলে এজন্য দম বা কাফফারা দিতে হবে, তদুপরি গুনাহ হবে। ইহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ, যেমন সহবাস করা যাবে না, পুরুষদের সেলাই করা কোনো জামা পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়, কথা ও কাজে কাউকে কষ্ট দেয়া যাবে না, নখ চুল দাড়ি গোফ ও শরীরের পশমও কাটা বা ছেঁড়া যাবে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো কিছু শিকার করা যাবে না, তবে ক্ষতিকর প্রাণী মারা যাবে, ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না। উল্লেখ্য, বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের সম্মানে প্রত্যেককে নিজ নিজ মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। মিকাত পাঁচটি। এক, জুল হুলাইফা বা বীরে আলী, এটি মদিনাবাসীর বা মদিনা হয়ে মক্কায় প্রবেশের মিকাত। দুই, ইয়ালামলাম, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে জেদ্দা হয়ে মক্কায় প্রবেশের মিকাত। তিন, আল জুহফা, সিরিয়া মিশর এবং সেদিক থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত। চার, কর্নুল মঞ্জিল আল কবির, নাজদ থেকে আগত ব্যক্তিদের জন্য মিকাত। এবং পাঁচ, জাতু ইরক,
ইরাক থেকে আগত ব্যক্তিদের মিকাত। উমরার ইহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্তলোমগুলো পরিষ্কার করা, নখ কাটা, গোসল করা পুরুষদের জন্য শরীরে আতর লাগানো সুন্নত। তবে ইহরামের কাপড় পরিধানের পর আতর লাগানো যাবে না। পুরুষদের জন্য ইহরামের কাপড়। পুরুষরা ইহরামের কাপড় হিসেবে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরবেন, একটি শরীরের নিচের অংশে লুঙ্গির মতো করে এবং অন্যটি গায়ে চাদরের মতো করে। মাথায় টুপি পরা যাবে না বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না। পুরুষরা পায়ের পেছনের গোড়ালির অংশ ঢাকা থাকে, এরকম কোনো স্যান্ডেল পরতে পারবেন না। মহিলাদের জন্য ইহরামের কাপড়। মহিলারা ইহরামের জন্য সেলাইযুক্ত যে কোনো পোশাক পরিধান করতে পারবেন, কিন্তু মহিলারা ইহরামের হালতে নেকাব বা হাতমোজা পরতে পারবেন না। তবে পরপুরুষরা যাতে নিজের চেহারা দেখতে না পায়, সেজন্য বড় ওড়না বা এ জাতীয় কোনো কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে রাখবেন। নিয়তটি হল লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ। পুরুষদের এই উমরা নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। পাঠ করা শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তালবিয়া দলগতভাবে পাঠ না করে এককভাবে পাঠ করতে হয়। পুরুষদের একটু উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে হয় যেন একে অপরে শোনা যায়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। তার ডান কাত খোলা রেখে শরীরের উপরের অংশে ইহরামের কাপড়টি পরলেন। ডান হাত হাজরে আসওয়াদ বরাবর ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাবাকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করলেন। একটি তাওয়াফে মোট সাতটি চক্কর দিতে হয় এবং প্রতিটি চক্কর হাজরে আসওয়াদ বরাবর কর্নার থেকে শুরু হয়ে আবার হাজরে আসওয়াদ বরাবর কর্নারে এসে শেষ হয়। পুরুষদের ক্ষেত্রে প্রথম তিন চক্কর একটু জোরে বা দৌড়ানোর ভান করে হাঁটতে হয় এবং বাকি চারটি তাওয়াফ স্বাভাবিকভাবেই হাঁটতে হয়, আর মহিলারা সাতটি চক্করেই স্বাভাবিকভাবেই হাঁটবেন। তাওয়াফ করার সময় যে কোনো দোয়া করা যায়। তাওয়াফের প্রতিটি চক্করে হাজরে আসওয়াদের আগের যে কর্নার রয়েছে, যেটিকে রুকনে ইয়ামানি কর্নার বলা হয়, এই কর্নারে হাত দিয়ে ছোঁয়া সুন্নত। যদি হাত দিয়ে ছোঁয়া সম্ভব না হয় তবে তাওয়াফ করা চালিয়ে যেতে হবে। রুকনে ইয়ামানি কর্নার থেকে হাজরে আসওয়াদ কর্নার পর্যন্ত তাওয়াফের প্রতিটি চক্করে একটি দোয়া আছে, এই দোয়াটি করা সুন্নত। দোয়াটি হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাওয়াফের সপ্তম চক্কর শেষ করার পর হাজরে আসওয়াদ কর্নার বরাবর ডান হাত তুলে ইশারা করলেন না, কারণ সপ্তম চক্কর শুরু করার সময় এটি করা হয়ে গেছে। বা ও মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করলেন। যদি ভিড়ের কারণে উক্ত নামাজের জায়গায় তাওয়াফের নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে মসজিদুল হারামের যে কোনো জায়গায় আদায় করলেই চলবে। খেয়াল রাখতে হবে যে মহিলারা পরপুরুষদের সাথে দাঁড়িয়ে বা পুরুষরা পর মহিলাদের সাথে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না। তাওয়াফের ওয়াজিব নামাজে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া উত্তম। যদি জানা না থাকে তবে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়ে নামাজ আদায় করা যাবে। তাওয়াফের নামাজ আদায় করার বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করলেন। এই সময় জমজমের পানি পান করা সুন্নত এবং পান করা শেষে বরকতের জন্য একটু পানি হাতে নিয়ে মাথায় মুখে ও গায়ে মাখলেন। এর করার জন্য সাফা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন। সাফা পাহাড়ে উঠার সময় তার একটি দোয়া পড়লেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিং শাআইরিল্লাহ। সাফা পাহাড়ে পৌঁছানোর কাবার দিকে মুখ করে মুনাজাতের ন্যায় দু হাত তুলে দোয়া করলেন, যে দোয়াটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইং কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহ ওয়া নাসরা আবাদাহ ওয়াহজামাল আহজাবা ওয়াহদাহ। এর পর্যন্ত মতো দোয়া করলেন। এভাবে তারা আবারও দ্বিতীয়বারের জন্য আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজের পছন্দ মতো দোয়া করলেন। এভাবে আবারও তৃতীয়বারের জন্য তারা আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজের পছন্দ মতো দোয়া করলেন।
সাফা পাহাড়ের দোয়া শেষ করে দিকে হাঁটা শুরু করলেন এবং সবুজ চিহ্নিত জায়গাটিতে আব্দুর রহমান একটু জোরে হাঁটলেন, কিন্তু তার স্ত্রী স্বাভাবিকভাবেই হাঁটলেন। এরপর দুজনেই আবার স্বাভাবিকভাবেই হাঁটলেন। সাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, এ সময় নিজের পছন্দ মতো যে কোনো দোয়া করা যায়। এভাবে তাদের একবার চক্কর দেওয়া শেষ হল। মারওয়া পাহাড়ে পৌঁছানোর পর তারা সাফা পাহাড়ের ন্যায় তিনবার দোয়াটি করলেন। এভাবে তারা আবারও মারওয়া থেকে সাফা পাহাড়ের দিকে হাঁটলেন। আগের ন্যায় সবুজ চিহ্নিত জায়গাটিতে আব্দুর রহমান একটু জোরে হাঁটলেন এবং তাদের দ্বিতীয়বার চক্কর দেওয়া হয়ে গেল। একইভাবে তারা মোট সাতবার চক্কর দিলেন এবং মারওয়া পাহাড়ে গিয়ে সপ্তমবারের চক্করটি শেষ হল। সাই শেষ হলে এ দোয়া পড়ুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين صفا مروا পাহাড়ে এবং দুই পাহাড়ের মাঝে সবুজ স্থানে পড়ার আরো দোয়া আছে যেগুলো যার যার সাধ্যমত মুখস্থ করে নিতে পারেন। হালক করার নিয়ম, উমরাই হলক করা ওয়াজিব, আর যারা তামাত্তু হজ করবেন তারাও মাথা মুন্ডন করে ইহরাম থেকে হালাল হবেন। পুরুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে সম্পূর্ণ মাথা ন্যাড়া করবেন, তবে মাথার চুল ছাড়তেও পারেন। নারীদের জন্য চুলের অগ্রভাগ থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাটতে হবে। সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সাই করার পর মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছেঁটে ফেলাকে হলক করা বলে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে যথাযথ নিয়মে উমরা আদায় করার তৌফিক দান করুন। আমিন।